সালাম কালাম আছে রাস্তা দিয়ে গেলে বলবে আমি কি হল রে, আমি সালাম দেব মাদ্রাসা থেকে পড়ে এসেছি, আমি হ্যাঁ আমি দেওয়ান থেকে পড়ে এসেছি, হ্যাঁ তোকে সালাম দেব, আমি ফুলপুরা থেকে পড়ে এসেছি, এ আমি অমুক জায়গা তমুক জায়গা সালাম তো এ দেব কি। গর্ব অহংকার, এই গর্ব আর অহংকার দুটো জিনিসই ইবলিস শয়তান বানিয়েছে, ঠিক না? ঠিক করে বলেন, হ্যাঁ আদম তুই তো মাটির তৈরি আদম আল্লাহ, আর আমি তো আগুনের তৈরি, ওকে আমি সেজদা করব, ব্যাস। অহংকার করলে চলবে না, আমরা হলাম সকলে আহলে সুন্নাতুল জামাত, ঠিক না? ঠিক জোরে বলে, যারা রাসূলুল্লাহর আদর্শ মেনে চলবে, রাসূলুল্লাহর সুন্নাত আঁকড়ে ধরে জীবন যাপন করবে, আল্লাহ ওয়ালা আল্লাহ হাক্কানি আলেম ওলামা আল্লাহর ওলি গর সহযোগদের মেনে যারা চলবে, আল্লাহ পাক তাদেরকে নাজাত দেবে গো। আল্লাহ তো কোরআনে নিজেই বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর ইতাত রাসূলুল্লাহর ইতাত, আল্লাহ পাকের মাহবুব পেয়ারা যারা হাক্কানি আলেম উলিল আমর যারা তাদেরকে অনুসরণ করতে চলতে হবে, ঠিক না? বে ঠিক জোরে বলে, আমি কি করব রে, সালাম দেব, হ্যাঁ
যা কবর সেকেন্ডে সেকেন্ডে বাদ ফেলবে। মুসলমানের ছেলেরা যে শরীয়ত নিয়ে আছে আমি আপনি চিনি মিলি খেলে এই দিন কায়েমে এই দিন কায়েমে আমার রাসূলুল্লাহকে কোনে কোন করতে পায় না গো এই দিন কায়েমে রাসূলুল্লাহকে কোমা পেতে হয় না গো আল্লাহ নবী নূরে নবী দয়া নবী হাবিবুল্লাহ রে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে জন্য ইসলামের জন্য উম্মাত মাদিনে নালাদের জন্য নবী আমার 63টা বছর খাম জড়ালে নবী আমার 63টা বছর নবী আমার 23টি বছর খুন জড়ালে রাসূলুল্লাহ শুধুমাত্র আমার আপনার মতো উম্মাত মাদিনের মুখের পানে তাকিয়ে আল্লাহ পাকের কাছে যদি চেয়ে নিতে নবী আর অন্যান্য নবীরা আল্লাহ যুগে যুগে যে নবী পাঠিয়েছিল নবীদের একটাই কাজ ছিল একত্ববাদ প্রচার করা নবীরা একত্ববাদ প্রচার করেছে নবীদের মানে আল্লাহ নবীরা আল্লাহ পাকের কাছে চেয়েছে আল্লাহ আমার উম্মাতগুলো আপনি ধ্বংস করে দিন ধ্বংস হয়ে গেছে কিন্তু আমাদের নবী চাইনি আমাদের নবী ধ্বংসের কথা বলেনি হেদায়েতের জন্য দোয়া চেয়েছে আল্লাহ এরা আমায় চেনে না এরা আমায় বোঝে না আল্লাহ আল্লাহ এদেরকে আপনি হেদায়েত দিন যেদিন আমি আপনি চিনি মিলে খেলি এই দিন আমার নবী কোন যুগে আমার নবী সাবিরা আমার নবী সাবিরা রক্ত জড়িয়েছে জীবন জোড়া করেছে জিহাদের ময়দানে গিয়ে কোরবানি করেছে শহীদ হয়েছে বিবেকে বিবাহ করেছে পিতা মাতার সন্তান আনা করেছে বাচ্চাদের এটি করে শহীদ হয়েছে ও বেরেরা আল্লাহ নবী এখানে কি নূরে নবী দয়া নবী সাহাবাদের মাঝে বললেন ও মা সাবিরা বাবা তোমাদের মোটার প্রান্তে যেতে হবে বাবা বাবা সাবিরা তোমাদের মোটার যুদ্ধে যেতে হবে বাবা ও আমার সাবিরা তবে মোটার পন্থে তোমরা তিনজন কমান্ডার হবে বাবা আল্লাহ নবী তিনটা সাহাবাদের নাম উল্লেখ করলে নাম্বার ওয়ান একটা সাহাবা নাম উল্লেখ হলো যে সাহাবা নাম হলো হযরতে যায়েদ ও বাবা যায়েদ বাবা তুমি কি আছো আল্লাহ নবী সাহাবা যায়েদ উঠে দাঁড়ালে ইয়া রাসূলুল্লাহ রে ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি হাজির আছি বাবা মোতার প্রান্তে রোমানদের বিরুদ্ধে যে জিহাদ হবে তোমায় কমান্ডার হতে হবে জিয়া রাসূলুল্লাহ আমি হাজির আল্লাহ নবী আর সাহাবাকে ডাকলে বাবা তোমাকেও কমান্ডার হতে হবে বাবা আল্লাহ নবী আর একজন সাহাবা নাম বললে ও বাবা আব্দুল্লাহ ইবনে রাওহা বাবা তুমি আছো লাগে আল্লাহ নবী সাহাবাকে দাঁড়ালে ইয়া রাসূলুল্লাহ রে ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ রে ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি হাজির আছি আল্লাহ নবী তিন সাহাবাকে দাঁড়ালে তবে তিন সাহাবার যুদ্ধে কমান্ডার হবে ভাই জিহাদের জন্য কমান্ডার কজন লাগে হ্যাঁ কমান্ডার তো সেনাপতি একটাই হয় আমার 11:30টা টাইম ছিল ভাই কমিটির লোক এসে আবার বললো 12টা অবধি টানতে হবে আপনারা শুনবেন তো নাকি এ অসুবিধা হচ্ছে না তো না আমার পরবর্তী বক্তাকে ডেকে নেওয়া হবে অসুবিধা হচ্ছে না তো আল্লাহ নবী সাবারা জানে যে জিহাদের ময়দানে একজনই কমান্ডার
তবে আজকের দিনে রাসূলুল্লাহ তিন ঘন্টা মেহরাবে বানালেন এর কারণ অন্য কিছু নয় এর কারণ এটাই হলো আমরা জিহাদের ময়দানে যাব তখন প্রথম কমান্ডার শহীদ হয়ে যাবে আবার দ্বিতীয় কমান্ডার পতাকা ধরবে দ্বিতীয় কমান্ডার শহীদ হয়ে যাবে আবার তৃতীয় কমান্ডার পতাকা ধরবে রাসূলুল্লাহ সাহাবারা বুঝতে পেরে গেছে যে আমাদের জীবন জিহাদে জুদা হয়ে যাবে কিন্তু নবী সাহাবারা জীবন দিতে তো সব সময় প্রস্তুত ইয়া রাসূলুল্লাহ সাহাবাদে জান সাহাবাদে না ইয়া রাসূলুল্লাহ সাহাবাদে জান গোলাপ লাগিয়ে জমা দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ হুজুর জানগুলো আপনাকে দিয়ে দিচ্ছি আপনি যেমন ইচ্ছা খরচ করুন তো নবীর তিনজন সাহাবা দাঁড়িয়েছে জিহাদে কমান্ডার হবে মুতার প্রান্তে লক্ষাধিক রোমানদের সৈন্য সামন্ত রাসূলুল্লাহ সীমিত সাহাবা আল্লাহ নবী যায় কি ওই সময় বলেছিলেন বাবা যায় তুমি জিহাদের ময়দানে যাবে বাবা যাও একবার বাড়ি চলে যাও বিবি বাচ্চার সাথে মোলাকাত করে লাও বিবি বাচ্চার সাথে সাক্ষাৎ করে লাও বাবা যায় চলে যাও বিদায় মোলাকাত করে লাও আল্লাহ নবী সাহাবা যায় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ গে আমার আম্মা জান আয়েশা বাড়ির ভিতর থেকে শুনেছে আপনি তো আমার আব্বা জান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমাকে আর বাড়ি যাওয়া লাগবে না হুজুর আপনি অনুমতি দেন আমি জিহাদের ময়দানে চলে যাই আল্লাহ নবী সাহাবা হযরত যায় ছুটে ছুটে জিহাদের দিকে রওনা হলে দ্বিতীয় নম্বর কমান্ডার কে হয়েছিল হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী জাফরকে বলেছিলেন বাবা জাফর যাও চলে যাও ও বাবা জাফর বাড়ি যাও বিবি বাচ্চার সাথে পিতা মাতার সাথে মোলাকাত করে লাও আল্লাহ নবী সাহাবা জাফর ছুটে 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 চলে যায় বাড়ির মধ্যে যখন প্রবেশ করবে বাড়িতে প্রবেশ করে দেখতে পায় প্রাণ প্রিয় বিবি আল্লাহকে মহাবাণী বা কালামুল্লাহ তেলাওয়াত করতে লেগেছে আল্লাহ পাকের কোরআন পাক তেলাওয়াত করছে জাফরের বিবি ও বাইরানেরা আল্লাহর নবী সাহাবা জাফর বিবিকে সালাম দিয়ে বলে বিবি আমার একবার কোরআন পাক বন্ধ করে দাও আমি জাফরের দুটো কথা শুনে নাও যে স্বামী বলে জাফর বলে বিবি আমার আল্লাহ নবী আছে জিহাদের ময়দানে যাওয়ার কমান্ডার বানিয়েছে বিবি আমি দাও আমায় বিদায় দাও বিবি আমার বিদায়ের আগে আমায় মাফ করে দাও তুমি বলে আমার বিবি আমি হলাম তোমার স্বামী তুমি বিবি হিসাবে আমি হয়তো তোমার হক আদায় করতে পারি না তোমার হক আদায় করতে পারি না আল্লাহ রাস্তে আমার ক্ষমা করে দাও হয়তো তোমার হক ঠিক ঠিক ভাবে আদায় করতে পারিনি আল্লাহ রাস্তে আমার ক্ষমা করে দাও বিবি রে আমায় বিদায় দাও আমায় ক্ষমা করে দাও প্রিয় বিবি ওরা পাতটা বন্ধ করে দিন আল্লাহ পাকে দরবারে দুটো হাত তুলে কাঁদে আল্লাহ পাক আমার স্বামী জিহাদে যাবে আল্লাহ পাক আমার স্বামী আপনি কবুল করে নিন ও রব্বুল আলামিন আল্লাহ পাক
স্বামীকে জিদার কুনিয়ে কুনিয়ে গাজী বানিয়ে আবার আমার ঘরে ফিরিয়ে দেবেন আল্লাহ। বিবি দোয়া চাইছে, আল্লাহ আমার স্বামীকে আবার ফিরিয়ে দেবেন আল্লাহ। যখন এই দোয়া চাইছে, হযরতে জাফরের হাতে উলঙ্গ তলোয়ার ছিল, তলোয়ারের উল্টো পেটে আস্তে করে হাতে আঘাত করেছে। বিবি দোয়া চাওয়া একটু বন্ধ করো, প্রাণ প্রিয় বিবির এই দোয়া করা বন্ধ করে দাও, ওই দোয়া করো না, তোমার দোয়া আল্লাহ পাকে দরবারে কবুল করবে না। বিবির ও আমার বিবির, আজকে যে জেদাতে যাব আমি আর ঘরে ফিরব না, আলবিদা 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 আলবিদা, বিবি তোমার সাথে আমার দেখা হবে না, মুলাকাত বিদায় মুলাকাত, তোমার সাথে আর দেখা হবে না, আসবো না বিবি, কারণ এই জিহাদে আল্লাহ রসুল তিনজন কমান্ডাল করেছে, আমি একা নয়। বিবি আমায় মাফ করে দাও, বিবি তুমি বিদায় দাও, তোমার সাথে আর দুনিয়ায় দেখা হবে না, আল্লাহ যদি তুফি দেয় কিয়ামতের ময়দানে দেখা হবে, জান্নাতে দেখা হবে, বিবির দুনিয়ার মামলা শেষ, আর দুনিয়ায় দেখা হবে না। ও ভাই রানেরা বিবির কাছ থেকে বিদায় নিয়েছে, আলবিদা আলবিদা আলবিদা, আল্লাহ তবে সাবা বিদায় নিয়ে বারে চলে যাও, পান প্রিয় বিবিটা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহ কোরআনটা বন্ধ করে দিয়ে আল্লাহ জমিয়ে পড়ে লুটো বাটি খায়, আরে আমার স্বামীকে আর আমি দেখতে পাবো না, আমার স্বামীর সাথে সৌভাগ্যের কথা বলতে পারবো না, বিদায় বিদায় আমার স্বামীর সাথে আর দেখা হবে না, আল্লাহ নবী সারা বিবি আল্লাহ জমিনে পড়ে কাতরা, বাচ্চা বাচ্চা ছেলে ছিল হযরতে জাফরের, বাচ্চা বাচ্চা ছেলে বলো আব্বা 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 বলে কাঁদে, আব্বা 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 বলে কাঁদে, হযরতে জাফর রাদিয়াল্লাহ তাআলা গো তদাপি একবারে জ্বলল, বাচ্চা বাচ্চা শিশুদের মুখের পানি তাকালেন না গো, আল্লাহ নবী কথা মতো জিহাদের ময়দানে ওই মোতার প্রান্তে দাঁড়িয়ে গেলে, জিহাদের ময়দানে আপনার মোতার প্রান্তে যে হাজির হয়ে গেলেন তৃতীয় নম্বর সাহাবাকে আল্লাহর নবী বললেন, যাও তুমি একবার যে বাড়িতে দেখা করে আসো। তৃতীয় সাহাবার নাম কি হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা, ওই সাহাবাটা আবার সেই দিনই বিয়ে করেছে, এখনো পর্যন্ত বাসর রজনী ফুল সজ্জ রাত এখনো হয়নি, দামামা বেজেছে জিহাদে যেতে হবে, আজ রাজি হয়ে গিয়েছে। আল্লাহ নবীর নবীর আবিদ সাহাবা আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা গো বাড়ি গেলেন, বাড়ির ভিতরে প্রবেশ করলেন না, বাড়ির বাইরে থেকে কান দিয়ে দেখতে পেরে প্রাণ প্রিয় নব বিবাহিত বিবেটা আল্লাহ পাকে কোরআন পড়তে রাত করে, ও বিবিরে একটু কোরআন পা বন্ধ করো, আমি আব্দুল্লাহ ইবনে রাওহা দুটো কথা শুনিলাম, বিবি আল্লাহ নবী আজকে জিহাদে ময়দানে যাওয়ার জন্য বলেছে, ও আমার বিবির আমি তোমার কাছে এই জন্য এলাম, তুমি আল্লাহর আসে আমায় ক্ষমা করে দাও, তুমি আল্লাহর আসে আমায় মাফ করে দাও, কারণ তুমি বলে আমার নববিবাহিত বিবি, আমি তোমার নববিবাহিত স্বামী, আমি স্বামী হিসাবে তোমার রব আদায় করতে পারলাম না, আমি স্বামী হিসাবে তোমার রব আদায় করতে পারলাম না, আল্লাহর আসে আমায় তুমি ক্ষমা করে দাও, প্রান্তীয় বেদে বারে বিপদ থেকে বলে, ও আমার নববিবাহিত প্রান্তীয় স্বামী আপনি একবার ঘরের ভিতরে আসে, আপনি একবার আমার রোজার ভিতরে আসে, আপনি একবার আমার কাছে আসে, আপনার
সামনে আমি দুটো কথা বলবো। আল্লাহ নবী সাহাবা বলছেন, না না আমি যদি ঘরের ভিতরে যাও তোমার সাথে যদি আমার এখন পেমানা শুরু করে দাও, যেখানে যেতে যদি দেরি করে দাও, রসুল্লাহর সামনে কি মুখ দেখাবো, কেমতের ময়দানে আমি কি মুখ দেখাবো। বিবি আমার মাফ করো মাফ করো মাফ করে দাও, তোমার সাথে আমার দেখা হবে না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ও আমার প্রিয় স্বামী, আপনি ঘরের মধ্যে একবার আসে আপনাকে আমি ধরে রাখবো না রাখবো না, আল্লাহ আপনাদের কসম আপনাকে ছেড়ে দেব। তবে আমার একটা আশা আছে, আমার একটা তামান্না, বাড়ির বাইরে থেকে স্বামী বলে, বিবে কি আশা তোমার? ওই সময় দেবে জবাব দিয়েছি যে ও আমার নববিবাহিত প্রিয় স্বামী, আপনি বলে এর মধ্যে আর সুন্দরী ছেলে সুন্দর ছেলে সুন্দর যুবক, আমি বললাম মদিনার সুন্দরী যুবতী নারী, আপনি আমাকে দেখলেন না আমি আপনাকে দেখলাম না, আজকে জিগাদের ময়দানে আপনি চলে যাবে, জিগাদের ময়দানে গিয়ে যদি আপনি শহীদ হয়ে যান আমার সাথে তো আপনারা মোরাদা তবে দাও হবে না, আমার সাথে আপনারা সাক্ষাৎ হবে না। তবে আপনি যদি জিগাদের ময়দানে শহীদ হয়ে যান কেয়ামতের মহামাট মহামুসিবতের দিনে, আপনি যে আমার স্বামী আমি যে আপনার বিবে, সেদিনে আমি কিভাবে জিলবো? স্বামী আমার আপনি ঘরের মধ্যে আসেন, আমি এক নজরে আপনি এক নজরে আপনার চেহারা খানা দেখে আপনি যদি শহীদ হয়ে যান কেয়ামতের ময়দানে, আপনি আমার স্বামী আপনাকে দেখে আমি চিনতে পারবো, এ কারণে জুড়ে বলো সুবহানাল্লাহ। ও বাজারের আল্লাহ নবী সাহাবা জবাব দিয়েছিলেন, আব্দুল্লাহ বিন রাওহা ওই সময় বলেছিলেন, ও আমার প্রিয় বিবি রে, তোমার উদ্দেশ্য যদি এটাই হয়, তোমার নিয়ে যদি এটাই হয়, তোমার উদ্দেশ্য যদি ভালো হয়, সতীত্ব যদি বজায় রাখতে পারো, সতীত্ব যদি বজায় রাখতে পারো, কেয়ামতের মহামান মহামুসিবতের দিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তুমি যে আমার বিবি আমি যে তোমার স্বামী আমাদের দুজনে আল্লাহ নবী সাহাবা সেই মুতার প্রান্তে হাজির, যুদ্ধের আরম্ভ। নাম্বার ওয়ান সাহাবাকে নাম কি? হযরতে যায়েদ কমান্ডার পতাকা ধরেছে, জিহাদ আরম্ভ হয়ে গেল, মুতার প্রান্তে যুদ্ধ চলছে, এমত সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবা হযরতে আল্লাহ নবী সাহাবা হযরতে যায়েদের কমান্ডার টাকা গেলেন, ওই পাশাল পাশানিদের নিষ্ঠুদের আল্লাহ জাহান্নামে কিছু তাদের পাঠিয়ে দিলেন। শেষ পর্যন্ত রেখায় করো না আল্লাহ নবী সাহাবাকে হযরতে যায়েদ শহীদ হয়ে গেলেন। দ্বিতীয় নম্বর সাহাবার নাম কি ছিল? দ্বিতীয় কমান্ডার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাফর ইসলামের পতাকাটা উঁচু করেছে, উঁচু করে ফেলেছে। মুসলমানের ছেলেরা শুনে গেলে আল্লাহ নবী সাহাবা পতাকা উঁচু করে রেখেছে, জিহাদ চলছে যুদ্ধ চলছে, যুদ্ধ চলতে চলতে দেখতে পাওয়া যায় কিছু বেদিন বেঈমানদের মেরে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দেয়, কিছু করে ভিতরে দেখতে পাওয়া যায় এক বেদিন বেঈমান এসে আল্লাহ নবী সাহাবা জাফরের যে হাতে আল্লাহর ইসলামের পতাকা উঁচু করেছে, ইসলামের যে হাতে পতাকা তুলে আছে এক পাশা পাশা নিয়েছে, ওই হাতে একটা তলোয়ারের আঘাত করে তলোয়ারটা আঘাত করার সাথে সাথে হযরতে জাফর পতাকা দানি হাত কানা আল্লাহ জমিনে কেটে পড়ে যায়, হাতখানা কেটে আল্লাহ জমিনে পড়ে গেছে, ঝরঝর করে খুন রক্ত হারে। আমাদের যদি একটু হাতের আঙুল একটু কেটে যায় জ্বলে না? কিরকম জ্বলন হয় বলেন তো? হযরতে জাফরের গোটা হাতটা আউট, দেহ থেকে ধড় থেকে আলাদা হয়ে গেছে। তো
তথাপি ইসলামের পতাকাটা জমিনে ফেলতে দেননি, ইসলামের পতাকাটা বাম হাতে তুলে ধরেছে। যদি বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিহাদ চলছে, যুদ্ধ চলছে, আল্লাহ নবী সাহাবা দেহ দিয়ে হাতের ফটো জানা দিয়ে দাদা 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 রক্ত বাইর। তথাপি ইসলামের জান্নাত আল্লাহ তুমি লুটালেন না গো, আল্লাহ নবী সাহাবা যাবো ইসলামের জান্নাত বাহাতে তুলে ধরেছে। কাফেরদের সহ্য করো না, বেদিল বেমানদের সহ্য করো না, কিন্তু কোণের ভিতরে দেখতে বাধা আল্লাহ নবী সাহাবা হযরতে জাফরের দ্বিতীয় যে হাতে পতাকা তুলেছিল ওই হাতে একটা তলোয়ার লাগা করে আল্লাহ নবী সাহাবা জাফরের হাতটা কেটে জমিনে পড়ে যায়। ইল্লা লিল্লাহ ওয়া ইল্লাহি রাজিউন, জাফরের দুটো হাত কেটে জমিনে তড়পায়। আল্লাহ নবী সাহাবা জাফরের ফটো জাগা দিয়ে তাদা তাদা ফুল বাইর। আল্লাহ নবী সাহাবা জাফরের দেহ দিয়ে তাদা তাদা রক্ত এমন সময় দেখতে বাজার। আল্লাহ নবী সাহাবা জাফর তথাপি জমিনেতে পতাকা লুটাতে দিলেন না গো, আল্লাহ নবী সাহাবা জাফর একটা পদমে করে ইসলামের জানলা ডাকড়ে আগুড়ে ধরে ইসলামের জানলা একটা পা উঁচু করে তুলে রেখেছে। ভাই মনে হচ্ছে আপনাদের ঘুম লেগে গেছে, বুঝতে পেরেছি। সুবহান আল্লাহ বলতে কষ্ট হচ্ছে না? একবার সুবহান আল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বললে এর ফাজিলত কত কি জানা আছে। একবার সুবহান আল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ পাক আসমান থেকে জমিনে যে ফাঁকা জায়গাটা আল্লাহ সওয়াবে নেকিতে পরিপূর্ণ করে দেন। ইচ্ছা দিয়ে বলেন না সুবহান আল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। মা দিন দরদি ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাই ও বাবজানেরা, আল্লাহ নবীর সাহাবা দুটো হাত নেই একটা কদমে করে পতাকা উঁচু করেছে, তথাপিও ইসলামের জন্য অত কষ্ট অত যন্ত্রণা পতাকা তুলে রেখেছে। কাফের বেদিনদের সহ্য করো না, কাফের বেদিনদের সহ্য করো না, আল্লাহ নবীর সাহাবা দিয়ে কদমে পতাকা ধরে কদমটা জমিনে কেটে তড়পায়, আর হাত নাই একটা পা মাত্র আছে কদম আছে, তথাপি আল্লাহ নবী সাহাবা জাফর জমিনে ইসলামের পতাকা লোটাতে দিলেন না গো, হযরতে জাফর কেবল মাত্র একটা কদম আছে ওই কদমে পতাকা খানা বলে, ওই কদমে পতাকা খানা বলে আল্লাহর ইসলামের পতাকাটা আল্লাহ জমিনের উপর তুলে ধরেছে। একটা মাত্র পা। ও ভাইরানে রাত যুদ্ধ চলছে, জুহাদ চলছে, কিছু কোনে ভিতরে দেখতে বাজা আল্লাহ নবী সাহাবা, কিছু কোনে মধ্যে দেখতে বাজা আল্লাহ নবী সাহাবা জাফরে এবার মাত্র একটা কদম আছে ওই কদমে একটা পাশান পাশা নিয়েছে একটা নিষ্ঠুর এসে ওই কদমে আঘাত করে তলোয়ার তলোয়ারের আঘাতে আল্লাহ নবী সাহাবা জাফরে ওই কদমটা একটা অবশিষ্ট ছিল অবশিষ্ট কদমটা আল্লাহ জমিনে কেটে ঘুরে যায়। ইল্লা বিল্লাহ ওয়া ইল্লাহি রাজিউন, আল্লাহ নবী সাহাবা জাফরে হাতে জায়গা দিয়ে দাদা 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 রক্ত বাইর। আল্লাহ নবী সাহাবা জাফরে কদম দিয়ে দাদা 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 রক্ত বাইর। তথাপি আল্লাহ নবী জালিলি কদম শালা হযরত জাফর রাদি আল্লাহ তাআলা ইসলামের পতাকা জমিনে লোটা দিল না গো, ইসলামের পতাকা জমিনে লোটা দিল না গো, ইসলামের পতাকাটা দাঁতে করে চেপে ধরে দাঁতে করে চেপে ধরে আল্লাহর আসমানের দিকে তুলে ধরেছে। দুটো হাত নেই কাটা, দুটো পাও কাটা, ইসলামের ঝান্ডা জমিনে লোটাতে দিলেন না, দাঁতে করে চেপে গর্দান উঁচু করে রেখেছে। কাফেরদের সহ্য হলো না,
বেদিন বেঈমানদের সহ্য করলো না, পাষাণ পাষাণীদের সহ্য করলো না। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা দিকে যা রক্ত ছিল, হযরতে জাফরের দিকে রক্তগুলো আস্তে 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 দিকে দিকে বাইরে বের হয়ে যায়। আল্লাহ নবীর সাহাবার শরীর দুর্বল হয়ে যায়। আল্লাহ নবীর সাহাবা হযরতে জাফরের শরীর দুর্বল হয়ে যায়। আল্লাহ নবীর সাহাবা দূর থেকে এসে বলে, ওবাই জাফরে ওবাই জাফরে তোমার অবস্থা কি? আল্লাহ নবীর সাহাবা জাফর ওই সময় জবাব দিয়েছিলেন, ও আমার নবীর সাহাবীরা, ও আমার নবীর সাহাবীরা, আমি জাফর আর বাঁচব না, আমি জাফরের শরীর বড় দুর্বল হয়ে আছে, আমি জাফরের শরীর বড় কমজোর হয়ে আছে, ও নবী সাহাবীরা আমি জাফরের দেখাল হয়ে যাব, আমি জাফার শহীদ হয়ে যাব, আমি জাফার শাহাদাত বরণ করব, তবে ও নবী সাহাবীরা আমি জাফরের ইন্তেকালের আগে, আমি আমি জাফরের শাহাদাত বরণের আগে আমার বিদায় সালাম, আমার বিদায় সালাম দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে দেবে। আমি জাফরের বিদায় সালামটা আমি রাসূলুল্লাহ আমার সালাম রাসূলুল্লাহ দরবারে পৌঁছে দেবে। এ কথা বলার পরে আল্লাহ নবীর সাহাবা তখন পর্যন্ত পতাকা উঁচু করে আছে, পাষাণ পাষাণীরে সহ্য হলো না, কাফের বীরের বেঈমানদের সহ্য হলো না। আল্লাহ নবীর সাহাবা জাফরে বরদানে তলোয়ার দিয়া ঘাম করে, আল্লাহ নবীর সাহাবা জাফরে বরদান খানা জোড়া করে, আল্লাহ জমিনে পড়ে তলোয়ার, আল্লাহ নবীর সাহাবা দেহ একদিকে, আল্লাহ নবীর সাহাবা পর্দা আর একদিকে, আল্লাহ নবীর সাহাবা তথাপিও ইসলামে ঝান্ডা গলা কাটা অবস্থাতে তখনও জমিনে লুটায় না গো। আল্লাহ নবীর সাহাবা জাফর তখনও আল্লাহ ইসলামের পতাকা কাটা তাতে করে চেপে ধরে আল্লাহর আসমানে তখনও তোলা ছিল। সেই ইসলামকে নিয়ে অত কষ্টে ইসলাম প্রচার হয়েছে, সহজে পেয়েছে, ছিনিমিনি খেয়েছি আজকে আমি আপনি সেই দিন শরিয়ত নিয়ে মুসলমান বলে দাবি করছি, আজকে মুসলমানই তো হারিয়ে ফেলেছি, যারই জন্য তো দুনিয়ার অবস্থা। ভাই এই মাহফিল নবী দিবসের দিনে হওয়ার কথা ছিল, ঠিক না? বে ঠিক জোরে বলেন। আল্লাহর হুকুম পানি হলো, বন্ধ হয়ে গেল, আবার একটা ডেট হয়েছিল। এরকম আপনাদের শুধু নয়, আর অনেক প্রোগ্রাম নষ্ট হয়েছে। এটা অতিবৃষ্টি অনাবৃষ্টি এই যে দেখা দিচ্ছে, কখনো বলছে নিম্ন চাপ উঠছে উচ্চ চাপ উঠছে, নিম্ন উচ্চ চাপ নাই ভাই, এটা হচ্ছে পাপের চাপ, ঠিক না? বেঠিক যেটা বলে। আর আল্লাহ এমন একটা দিয়ে দিয়েছে ভাইরাস, করোনা ভাইরাস, মাস্ক পরে না গেলে যদি একজন কাশে ধরে গেল নাকি রে, বলো ধরে গেল নাকি? হ্যাঁ ভাইরাস আসবে না তো কি আসবে ভাই? মুসলমানের ছেলেরা সাবধান, ফিরে আসুন গতানুগতিকভাবে, জীবনযাপন করা বন্ধ করে দিন, আল্লাহর আইন মানুন, আল্লাহর হুকুম মানুন, আজান হলে মসজিদে নামাজটা আদায় করুন, হারাম মাল খাওয়া বন্ধ করুন, অপরের গিল্লা গিবত করা বন্ধ করুন, সুদের মাল মাখন করা বন্ধ করুন, নাজাত মঙ্গে নজর নাজাত মঙ্গে। তো আল্লাহ নবীর সাহাবা জাফর শহীদ হয়েছেন, জিহাদ সব শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ নবীর একটা সাহাবা খব দেখছেন, স্বপ্নে দেখছেন যে হযরতে জাফর উড়ে 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 আল্লাহর আসমানে বেড়াচ্ছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা জাফরকে প্রশ্ন করে, ভাই জাফর রে কেমন আছো? ভাই জাফর ভাই কেমন আছো? জাফর আল্লাহ পাক তোমার সাথে কি ব্যবহার করেছে বলো জাফর। জাফর জবাব দেয়, আল্লাহ পাক আমার শাহাদাত কবুল করেছে, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমি জাফরকে জিজ্ঞাসা করেছে, তুমি কি চাও? আমি জাফর আল্লাহ পাককে বলেছি, আল্লাহ পাক আমি জাফর আবার একবার দুনিয়ায় যেতে চাই, আল্লাহ পাক আমি জাফরকে আবার একবার দুনিয়ায় পাঠান। জাফর তুমি দুনিয়ায় কেন যাবে? জাফর
তারপর দুনিয়া আগে কি হবে, দুনিয়া আগে কি করবে? আল্লাহ পাকের জবাব দিয়েছিল জাফর, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক, আমি দুনিয়া এজন্যই যাব, আমি দুনিয়া এজন্যই যেতে চাই, আমি দুনিয়া জমিনে গিয়ে কুরআন জিন্দা জ্বলল, হাদিস কায়েমের জন্য আল্লাহ আল্লাহ রাসূলের কথা জিন্দা করা জ্বলল, দীন ইসলাম শরীয়ত জিন্দা জ্বলল, আমি আবার একবার দুনিয়া জমিনে গিয়ে ওই জিগাদে ময়দানে গিয়ে ওই জিগাদে ময়দানে গিয়ে আমি জাফরের বললাম তা আবার একবার জুদা করতে যাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে দিবে দোষরে আল্লাহুম্মা সাল্লি আলা